আসসালামু আলাইকুম, বিডিজ অফ ইন্ডিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি এই নোটিশটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং শুনেন তাহলে অনেকেরই উপকার হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট, আমরা এখন নোটিশটা দেখবো যে নোটিশের মধ্যে কী বলা আছে। তো এটা হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের নোটিশ। তো দেখেন উপরে বলা আছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। এটা হচ্ছে স্মারক নং, আর এটা প্রকাশ করা হয়েছে 13 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দে। তো এখানে নোটিশটাতে কী বলা আছে দেখেন, নোটিশটাতে বলা আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের 31/12/2021 তারিখে এই যে স্মারক নং, এই স্মারক নংয়ের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সহকারী মেকানিক, স্টোর সহকারী এবং ওয়ার্কশপ হেল্পার পদে আবেদনকারী যারা আবেদন করেছিলেন তাদের লিখিত পরীক্ষা আগামী 4/3/2022 খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল 3 ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে। তো যারা এই পদগুলোতে আবেদন করেছেন অর্থাৎ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তি এটাতে যারা আবেদন করেছেন তাদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছিল, সময়সূচি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখেন যে স্থানে আপনার পরীক্ষাটা হবে, পরীক্ষার কেন্দ্রের নাম ও ঠিকানাটা হচ্ছে এখানে, এখানে আপনার মগবাজার গার্লস হাই স্কুল 52 সিদ্ধেশ্বরী রমনা ঢাকা, ঠিক আছে? সবার পরীক্ষা এই স্থানে অনুষ্ঠিত হবে। তো লিখিত পরীক্ষাতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের অবশ্যই জানতে হবে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়, পূর্বে উল্লিখিত আবেদন যাচাই বাছাই সঠিক আবেদনকারীদের প্রবেশপত্র ইতিমধ্যে ডাকযোগে স্ব ঠিকানায় প্রেরণ করা হয়েছে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। তো আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই প্রবেশপত্র পেয়ে গেছেন, এটা কিন্তু ম্যানুয়ালি পাঠানো হবে আপনাদেরকে, আপনাদের ডাক যোগে, আপনাদের যে যেটা কি যে পোস্ট অফিস সেখানে কিন্তু ইতিমধ্যেই আপনাদের প্রবেশপত্রটা প্রেরণ করা হয়েছে। তো আপনারা অবশ্যই যারা কালেক্ট করেননি তারা আপনাদের এইটা কালেক্ট করে নেবেন, আপনাদের প্রবেশপত্রটা কালেক্ট করে নেবেন, অবশ্যই প্রবেশপত্র নিয়ে আপনাদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। এবং এখানে দেখেন প্রার্থীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে, ঠিক আছে? এবং স্বাস্থ্যবিধি মেনেই আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো যারা আপনারা আবেদন করেছেন, যারা পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা রইল, তারা অবশ্যই পরীক্ষাটা দিবেন, ভালোভাবে পরীক্ষাটা দিবেন, ভালোভাবে প্রিপারেশান নিতে থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।